একদম ছুটে ছুটে চলে যাচ্ছে। তো এখানে যা কাজ হচ্ছে ভালো দেখেছেন। ছেলে উঠে বসেছে আর একজন অধীর আগ্রহে দাঁড়িয়েছে। একটা পার্সেল এসছে। পার্সেল কার পার্সেল গো? হ্যালো কাকু, কাকু আইফোন যোগ তালিকা কি? তো একজনের পার্সেল এসছে। আমাদের এইখানে ঝোল হচ্ছে। করে নাও, স্যানিটাইজ করে নাও। স্যানিটাইজ ফার্স্ট, নাহলে এসব বাইরের মালপাট। ছেলে স্যানিটাইজ করে দিচ্ছে। জি এই পার্সেলটার জন্য কিভাবে নাচ, এই কিভাবে নাচ চললো জিৎ, সেই নাচটা দাও। কই রে এ জিৎ, কাটবি আয়। এই জিৎ, এই তো এখানে তো এটা কাট, এই যে এটা আঙুল দিয়ে কাট। তো এই পার্সেলটা আনবক্সিং হচ্ছে। এটা ছোট ছেলের ছোট্ট গিফট। তো কি গিফট রয়েছে দেখা যাক, ওরা নিজেরাই কি করে করুক গে। এটা কি খুলতে পারে না রে, যার মাল সেই খুলবে। বেশি এক্সাইটেড কে হয়ে আছে আমি সেটাই দেখছি। দেখি জয় বেশি এক্সাইটেড। আচ্ছা অসুবিধা নেই, ওকে খুলতে দে, ও নিজে নিজে খুলুক। নিজের ফোন নিজে গুছিয়ে রাখতে হবে। কি ধরা এটা কার, এটা কি, এটা কি গো সোনা, সোনা এটা কি বলো জি, এটা কি গো, এটার নাম কি গো? প্যাড, আইপ্যাড। তো দেখি নতুন একটা আইপ্যাড আজকের। এই তো প্রচুর চার্জ আছে, এলো তাও নতুন অবস্থায় একটু চার্জ দিয়ে দে। তো বাবাকে ফোন করেছ? কতদিন পর আমি আইপ্যাডে হাত দিয়েছি। আমার দুখানা আইপ্যাড ছিল, একখানা তো মা ভেঙে দিয়েছে আর একখানা পড়ে ভেঙে গেছে। তাই জিতের থেকে আমি ওর আইপ্যাডটা পেয়ে বেশি খুশি। খুশি হোক যাই হোক, আমি কেন ভেঙে দিয়েছিলাম সেটা তো বলবি? আমি কি এমনি এমনি ভেঙেছি? তুমি এতটাই ফোনের প্রতি অ্যাডাপ্টেড হয়ে গিয়েছিলে যে পড়াশোনা সব চলে গেছিল মাথা থেকে। আর মানে কি বলবো, একটা সিস্টেমে তুমি খেলছিলে না। যখন খুশি তুমি মানে অল টাইম প্যাড নিয়ে পড়েছিলে,
যার জন্য আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। আর সেই থেকে ওকে ফোন দিতাম না। আর এখন এত অনলাইনে ক্লাস হচ্ছে যে একটা ফোনে আমার ফোন ভেঙে গেছে, আমার ফোনও সারাতে দিয়েছি। আপাতত আমি ভাঙা ফোন ইউজ করছি এখন, আর এইটা খুব নিরুপায় হয়ে কিনেছি। আর আজকের এই আইপ্যাডটা কেনার কারণটাও রয়েছে, তো এই ফোনটা আমার শাশুড়ি মায়ের ফোন, এই ফোনটাই ইউজ করি। আর আমি আমার যে ফোনটা আমি ব্লক করতাম, পুরো শুটিং টুটিং যা কিছু আমার ফোনে করতাম, সেই ফোন ভেঙে গেছে, সেটা সারাতে দিয়েছি কলকাতা। না দাঁড়াও, এটা সেটা আমার ফোন কলকাতাতে সারাতে দেওয়া আছে, তো এখনও সারানো চলছে। তুমি ওই তো আমার ফোন এখন সারাতে দেওয়া রয়েছে, আর এটা শাশুড়ির ফোন নিয়ে আমি আপাতত কাজ চালাচ্ছি। এখন আমার ফোন এলে আমি বুঝতে পারি না যে কে ফোন করেছে, যেহেতু এখানে নাম্বার সেভ নেই অতটা, তো ভীষণ প্রবলেম হচ্ছে। আর সেদিকে বড় ছেলে অনলাইনে এখন ক্লাস হয়ে থাকে, তো ও তো ক্লাস করতে গেলে ছোট ছেলে ফোন নিয়ে টানাটানি, তার মাঝখানে আমার ফোন কল চলে আসে। এই নিয়ে বাড়িতে ফোন নিয়ে কিছুদিন প্রচণ্ড সমস্যা ঝামেলাই হচ্ছিলো বলতে পারে। তার জন্যে এই ফোনটা কেনা, যাতে ছোটো ছেলেকে কিছুটা সময় সামাল দেওয়া যায়, যেহেতু ফোন অ্যাডাপ্টেড হয়ে গেছে, রাখাও যাচ্ছে না, মানে ও ক্লাসও করতে পারে না আর আমিও আমার ফোন নিয়ে কোনো কাজও করতে পারি না। এই হচ্ছে ব্যাপার, যার জন্য এই ফোনটা কিনতে হলো বাধ্য হয়ে। এই ফোন নিয়ে একদিন অনেক কিছু ঝগড়াঝাটি মারপিট হয়ে গেছে, আর আমার ফোনটা এখন সারাতে দেওয়া আছে, কবে আসে। আরও একটা ফোনও সারাতে দিয়েছি। আর আমার এই বড় ছেলে আমার কটা ফোন ভেঙেছিস বলতো? বড় ছেলেও কিছু ফোন, হ্যাঁ দিচ্ছি, বড় ছেলেও কিছু ফোন ফেলে অনেক ভেঙেও দিয়েছে। তারপরে আমিও সেই সময় অনেকগুলো ফোন কিনেও ছিলাম, বাধ্য হয়ে আর কি। তারপরে এ বড় হয়ে গেছে, এ যদিও না ফেলছে, তো এ এখন ছোঁড়া শিখেছে, ফোন ছুঁড়ে ছুঁড়ে ভেঙে দিচ্ছে। আর আমার ফোনের উপরের কাঁচটা একটা ভেঙে গেছে, সেটা তো সারিয়ে নিয়ে এলাম, এমন ছুঁড়ে দিয়েছিল রাতে একদিন, পুরো ডিসপ্লে ব্ল্যাক হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে। আর তার সাথে ক্যামেরাটা অনেক দিন থেকেই খারাপ ছিল, যার জন্য আমি কোনো ছবিও তুলতে পারতাম না মোবাইলে। আর যাই হোক, ওটা সারাতে দেওয়া আছে। আর এই ফোনটা ও যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, আর যেহেতু এটা শাশুড়ির ফোন, ভাবছি ওটা খারাপ করলে হবে না, ওটা দিয়ে দিতে হবে শাশুড়ি মাকে। আর এই ফোনে কিন্তু প্লিজ জয়, তুমি ওটাতে একদম হাত দেবে না, ও তার যা দেখে দেখবে, কিছুটা সামাল দেওয়া যাবে। প্রচণ্ড দুষ্টু ছেলেগুলো আর কি বলবো। ওটা রেডি করে দাও, এখানে কোনো তোমার কোনো জিনিস, গেম, হোয়াটসঅ্যাপ কিছু করবে না, এইটুকু আমি বলে দিলাম। বললাম